আজ সেই 24 তারিখ, যেই 24 তারিখের জন্য পুরো ওয়াইটি অধীর আগ্রহে বসে আছে। কি হতে চলেছে এই 24 তারিখে, কি বা হয়ে গেল? এখন যখন আমি ভিডিওটা করতে বসেছি, এতক্ষণে অনেক কিছু নিশ্চয় হয়ে গেছে এবং সেখান থেকে প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু একটা অধীর আগ্রহে বসে আছে যে কি হলো, কোনো কি রায় বেরোলো, ফয়সালা ঠিক কোন দিকে হলো, ছোট্ট বাচ্চাটি বাবার কাছে যেতে চলেছে নাকি মায়ের কাছে যেতে চলেছে, কি বা হচ্ছে, কেউ তো এখনো পর্যন্ত কিছুই জানালো না। তাহলে কি আমরা কিছুই জানতে পারবো না? কালকে যখন সন্দীপ দা ভিডিও দেবে, ততক্ষণ ওয়েট কি ভিউয়ার্সরা তথা ক্রিয়েটররা করতে পারবে? কারণ প্রত্যেকে আজকে সকাল থেকে কিন্তু এর ওর ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করা শুরু করে দিয়েছে। প্রত্যেকে তোমরা একটু লাইভ করে জানিও যে কি হচ্ছে। অনেক ভিউয়ার্সরা তো আবারও ছোট্ট বাচ্চাটির নামে পুজো দিতে যাচ্ছে, মানে গেছে, এই কারণেই যে বাচ্চাটা সত্যি যেন কোর্ট যে রায় দেয় সেই রায়টা যেন বাচ্চাটার জন্য খুব ভালো হয়। কারণ দূর থেকে হলেও কিন্তু তারা এই বাচ্চাটিকে নিজেরই বাড়ির একটা সন্তান বলে মনে করে নিয়েছে, ভালোবেসে ফেলেছে। যেমন আজকে ওয়াইটির ইতিহাসে 24 তারিখটা একটা স্মরণীয় দিন হয়ে থাকতে চলেছে, সেই রকমই কিন্তু প্রাকৃতিক যে একটা দুর্যোগ ডানা, সেটাও কিন্তু আমাদের প্রাকৃতিক যে একটা ঘটনা ঘটতে চলেছে তার জন্যও কিন্তু একটা স্পেশাল দিন হিসাবে এই 24 তারিখটাকে জানানো হয়েছে। তো সেখান থেকে আশা রাখবো প্রত্যেকে যেখানে যে আছে ভালো আছে, এবং কিষানুর সাথে আজকে যেটাই ঘটবে সেটা আশা রাখবো ভালো ঘটবে। তো হ্যালো গাইস, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেকেই যে অধীর আগ্রহে বসে আছো 24 তারিখ অ্যাকচুয়ালি কি হলো, তার কিছু অন্তত আমি আশা রাখছি তোমাদেরকে এই ভিডিওতে জানাতে পারবো। বাকিটা তো নিশ্চয়ই সন্দীপ দায় জানবে, তাই না? কারণ কি ঘটছে না ঘটছে, তার সাথে কি কথোপকথন হয়েছে ডিটেলসে তোমরা হয়তো সন্দীপ দার ভিডিওতেই জানতে পারবে। কিন্তু যতটুকুনি জানতে পেরেছি ততটুকুনি ওয়াইটের একজন ক্রিয়েটার হিসেবে, এবং ডে ওয়ান থেকে আমি সবসময় বলেছি সন্দীপ দার পাশে পরে দাঁড়িয়েছি, তার আগে ভেবেছি বাচ্চাটি কোন দিকে থাকলে ভালোভাবে মানুষ হয়, সে যেখানে ছোট থেকে জন্মেছে ছোট থেকে মানুষ হচ্ছে সেটা তার জন্য নিরাপদ আশ্রয়, নাকি হঠাৎ করে যেইখানে এই তার মা এক বছর চলে গেছে, যেখানে কিনা তার পরকীয়ার সঙ্গী আছে এবং সেই পরকীয়াকে সাপোর্ট করে সেই সন্তানটির মামার বাড়ির প্রত্যেকটা মেম্বার্স তার মাকে তথা সেই অবৈধ সম্পর্ককে সাপোর্ট করেছে, সেখানে গেলে কি সত্যিই বাচ্চাটির সুভবিষ্যৎ হবে? তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে অনেকে অনেক রকম টেনশনে আছে, সবাইকার টেনশন একটু হলেও আশা রাখছি এই ভিডিওর মধ্যে আমি মানে কি হয়েছে অ্যাকচুয়ালি জানাতে পারবো। তার আগে কিছু কথা না বললেই নয়, কারণ আমি কালকে দুটোই ভিডিও দিয়েছি আর কোনো ভিডিও দিইনি। আজকেই যে কথাটা আমি তোমাদেরকে বলতে চলেছি, কালকে এই ঘুঘু ঘুঘুর ফাঁদ এই নিয়ে একটা আও ভক্তি কাকু কিন্তু একটা ভিডিও করেছিল, তাই না? তাইতে আমরা এটা জানতে পেরেছিলাম যে বিকেলবেলা বা সন্ধ্যে সন্ধ্যে নাগাদ এই আও ভক্তি কাকু কোথাও একটা যেতে চলেছে, এবং বারবার নাকি ঘুঘু নানান দিক থেকে নানান তথ্য ওয়াইটি প্ল্যাটফর্মে ফাঁস করে দিচ্ছে। তো সেই ঘুঘুর জন্য নাকি ফাঁদ পাতা হয়েছিল, তো সেই ফাঁদে নাকি অলরেডি পাও দিয়ে ফেলেছে সেই পাতা ফাঁদে। তো এটা কালকের অবধি আপডেট ছিল যে একটা ফাঁদ পাতা হয়েছে এবং সেই ফাঁদে নাকি অলরেডি অনেকে পা দিয়ে দিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে সেই ঘুঘুর যে ফাঁদ তৈরি করা ভিডিওটি গেল কোথায়? তার মানে আজকের কথা ভেবে নিশ্চয়ই তো কেউ বা কারা তাকে বলেছে যে এই ভিডিওটা তুমি ডিলিট করো, এই ভিডিওটা তুমি প্রাইভেট করো, কারণ আজকে হচ্ছে সেই স্পেশাল দিন 24 তারিখ, যেই স্পেশাল দিনের জন্য তুমি তো 3-4 দিন আগে থেকে খুব ভদ্র হয়ে গেছিলে। ওই জন্য ওই যে একটা কথা আছে না, মানুষের স্বভাব কিন্তু মরলেও যায় না, মানুষের স্বভাব মরলেও যায় না। দেখবে আমি বলছি কিছু মনে করো না, রাস্তার যে পোষ্য কুকুরগুলো হয় তাদেরকে আমরা যতই বাড়িতে এলে ভালো খাবার দিই না কেন, তারা কিন্তু সেই রাস্তায় যখন যেই নোংরা খাবারগুলো থাকে সেইগুলোর দিকে কিন্তু তার সেই লোভটা যায়। ওই যে বলে না কুকুরের লেজ কখনো সোজা হয় না, কথাটা কিন্তু সেই রকমই। এই আও ভক্তি কাকু কিন্তু কয়েকদিন যাবত মেয়ের শিক্ষায় একটুখানি শিক্ষা পেয়ে প্রত্যেকটা কমেন্ট সেকশনে খুব ভদ্রভাবে উত্তর দিচ্ছিল, কি যে যেমন ভাবি প্রশ্ন করছিল যে আপনি তো আপনার মেয়েকে বিক্রি করে খাচ্ছেন, বুড়ি বয়সে বুড়ো আর বুড়ি মিলে মেয়েকে বিক্রি করে খাচ্ছে, তো সবাইকে সুন্দরভাবে ধন্যবাদ 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 এইভাবে রিপ্লাই দিচ্ছিল। কিন্তু কালকে হঠাৎ করে এমন কিছু রিপ্লাই দিয়ে ফেলেছেন যে হয়তো উপর মহল থেকে, মানে তাদের যেই সমস্ত সুপরামর্শদাতারা আছেন
ওনারা হয়তো একটা পরামর্শ দিয়েছে যে কাকু আপনি এগুলো কি করছেন, আপনি হাটে তো নিজেই হাড়ি ভেঙে দিতে চলেছেন, তো এই রকম করবেন না, তীরে এসে তড়িটা আপনি ডোবাবেন না, যেই কারণে আপনি আগে সঙ্গে সঙ্গে ওই ভিডিওটাকে প্রাইভেট করুন। তার মানে ওই ভিডিওটার মধ্যে বলা কথা যে ঘুঘুর জন্য ফাঁদ পাতা হয়েছে সেইটা নিয়ে কিছু তো একটা প্রবলেম হয়েছে, না হলে যদি কমেন্টস নিয়ে কিছু হতো কমেন্টগুলোকেই তো রিমুভ করে দিলে হয়ে যেত, তাই না? তাহলে আর কমেন্টগুলো কেউ দেখতে পেতো না, কিন্তু পুরো ভিডিওটাই প্রাইভেট করে দিতে হলো। অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে যে ভগবান ঠিক কার দিকে আছেন, ভগবান ঠিক কার দিকে আছেন যে এত বড় গলা করে কালকে অনেক অনেক কথা বললো ভিডিওর মধ্যে ডায়লগ মেরে মেরে, সেই মানুষটির কলিজার জোর ঠিক এতটুকুনি যে ভিডিওটাকে তার সেই দিন রাতেই মানে কালকে রাতেই ভিডিওটাকে প্রাইভেট করে দিতে হয়েছে। এখানেই বোঝা যাচ্ছে যে এদের পুরো ফ্যামিলির অকপটা ঠিক কতটা, কারণ এরা প্রত্যেকে মিথ্যের সাপোর্টার তথা নিজেরা দিনের পর দিন মিথ্যে দিয়ে নিজেদের ব্লগগুলোকে দিয়ে চলেছে, প্রত্যেকে কিন্তু নিজের মেয়েকে বিক্রি করে দিনের পর দিন টাকা ইনকাম করছে, তো এদের অবস্থা এইরকম গুয়ে গোবরে হবে না তো, ঠিক কাদের অবস্থা গুয়ে গোবরে হবে বলতো বন্ধুরা? কারণ কালকে এই সন্দীপদা রাত্রির একটা লাইভ করেছে এবং যেই সময় অপরদিকে আমাদের ম্যাডামেরও কিন্তু লাইভ চলছিল, যেই কারণে সন্দীপদার লাইভে বেশিরভাগ ভিউয়ার্সরা যেতে পারেনি এবং সন্দীপদা আগে থেকে কোনো আপডেটও দিতে পারেনি যে আমি লাইভ আজকে এত একটার সময় লাইভে আসছি, রাত 9টা হোক 10টা হোক তো তোমরা এসো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, এরকম কোনো ইনফরমেশন মানে কমিউনিটি পোস্ট আগে থেকে কিন্তু সন্দীপদা দেয়নি। তার মানে অনেকের এইটা মনের মধ্যে উদয় হয়ে গেছে যে ওই যে ঘুঘুর ফাঁদের কথাটা বলেছে না, যেই কারণে দেনাম দেন সন্দীপদা লাইভ করতে বসে গেছে, মানে প্রত্যেকে কিন্তু মানে সন্দীপদা টিনের বাড়ির প্রত্যেকটা মেম্বারসদের ভিডিও দেখে, ও সন্দীপদা টিনের প্রত্যেকের মানে টিনের বাড়ির প্রত্যেকের ভিডিও দেখে, আর টিনের বাড়ির ফ্যামিলি মেম্বারসরা সন্দীপদার ভিডিও দেখে না, মানে সন্দীপদার ভিডিও শুধুমাত্র ভিউয়ার্সরা দেখে, টিনের কেউ দেখে না। তাহলে আরো অনেক অনেক ক্রিয়েটর অনেক অনেক রকম কথাও কিন্তু ভিডিওর মধ্যে বলে, তাহলে সেইগুলো কি হলো? কারণ অনেকেই বলে যে প্রতিদিনের ভিডিওতে তো বাচ্চাটিকে মা দেখতে পাচ্ছে, যেই কারণে হয়তো মা তার সন্তানের নাম ভিডিওর মধ্যে বলে না, তাহলে তারাও তো সন্দীপ দাদাদের ভিডিও দেখে, তাই না? তাহলে তারা যদি সন্দীপ দাদাদের ভিডিও দেখতে পারে, সন্দীপ দাদা কেন তাদের ভিডিও দেখতে পারে না? বিশেষ করে আজকে যেহেতু 24 তারিখ ভাইটাল ডেট, তাহলে কেন ভিডিও দেখবেন না? তো সেখানে বলা হচ্ছে যে কথাটা তো এই আউ শক্তি কাকু মানে আউ ভক্তি কাকু কথাটা তো ভিডিওর মধ্যে কাউকে মানে নাম নিয়ে বলেনি, বলেছিল ভিডিওর মধ্যে এমনি, তাহলে সন্দীপদা কেন সেই কথাটা নিজের গায়ে মেখে তোমার লাইভ করতে বসে গেল ঘুঘুর ফাঁদ নিয়ে, এটা বলা হচ্ছে। তো আমি বলছি সন্দীপদার মনে যদি এইটা নিয়ে ডাউট থাকতো, ভয় থাকতো, তাহলে তো সন্দীপদার কালকের লাইভটাও প্রাইভেট হয়ে যেত, তাই না? সন্দীপদার কালকের রাতের লাইভ যেটা কিনা আমি যদি মেনেও নিই এই সমস্ত ক্রিয়েটারদের কথা অনুযায়ী, যে আউ ভক্তির কথা অনুযায়ী ওই লাইভটা মানে ওই লাইভ ভিডিওটা দেখে সন্দীপদা ভিডিওটা লাইভটা করেছে, তাহলে সন্দীপদাও তো তার লাইভটা ভয়ে ভয়ে আজকে প্রাইভেট করে দিতে পারত, কই করে নিত, কারণ তার কলিজাতে জোর আছে, তার দম আছে, কারণ সে সত্য নিয়ে প্রতিদিনত লড়ে চলেছে, সন্তানটিকে একটা ভালো ভবিষ্যৎ, একটা ভদ্র পরিবার এবং ভালোভাবে মানুষ করার দরুন যেই যেই স্টেপ নেওয়া প্রয়োজন সেইগুলোই কিন্তু দিনের পর দিন করে চলেছে, যেই কারণে এখনো পর্যন্ত তার লাইফটা কিন্তু প্রাইভেট হয়নি, পাবলিক আছে। তাহলে এই যে ভক্তি, সে কেন তার ভিডিওটাকে প্রাইভেট করে দিল বন্ধুরা? কিছু তো নিশ্চয়ই চাপ এসেছে। এছাড়াও যেই কথাটা তোমাদেরকে বলছি, ভিউয়ার্স একটা কমেন্ট করেছে, কমেন্টটা একটু তোমাদের পড়ে শোনাই, কোথায় যাচ্ছি বলবো না, আমরা তো সব চুরি করি, চুরি করে করি, তাই না বুড়ো ভাম? যেমন মেয়ে একটা লিখেছে, যাই হোক চড়াতে যাচ্ছে এরকম লিখেছে, কিন্তু কি চড়াতে যাচ্ছে পরে বলবো, সব কটা চোর এরা, বড় বড় বাতলিং, শুধু এক বছর ধরে শুধু একটা বাজে কথা লিখেছে, তোমরা ছিঁড়ছো তোমরা এরকম লিখেছে। সেখানে ওর বাবা রিপ্লাই দিয়েছে, তোমরা শুধু আমার ওপরের পাকা চুল কথায় দেখলে, এটা একজন ওয়াইটিতে থাকা বড় ব্লগারের বাবার কমেন্টসের রিপ্লাই, যে তোমরা শুধু আমার ওপরের পাকা চুল কথায় দেখলে, মানে বলতে গিয়েও আমার কাশি আসছে বারবার, কাকু কি আমাদেরকে তার মানে কি বলবো গোপন জায়গার পাকা চুলগুলো দেখার কথা বলছেন? মানে এই ধরনের কমেন্টের রিপ্লাই কে কে করতে পারে? দেখো
অনেক অনেক এর থেকেও বাজে বাজে নেগেটিভ কমেন্ট কিন্তু আসে, এর থেকেও বাজে বাজে নেগেটিভ কমেন্ট আসে। ভেবে দেখো তো, যখন সন্দীপদার মায়ের মানে কি বলবো গর্ভটাকে অনেকে নর্দমা বলেছে, ডাস্টবিন বলেছে, সন্তানদেরকে কুলাঙ্গার বলেছে, তখনও কি এই সন্দীপদার তরফ থেকে তার বাবা মার মুখ দিয়ে এই ধরনের ভিডিওর মধ্যে কোনো কথোপকথন তোমরা শুনতে পেয়েছো? আচ্ছা, সন্দীপদার বাবা মার কথা আমি বাদ দিচ্ছি, সন্দীপদা তার ভিডিওতে এইরকম অনেক কমেন্ট কিন্তু এই টিনের তরফে যারা পজিটিভ ভিউয়ার্স আছে তাদের তরফ থেকেও কিন্তু এসেছে, কিন্তু তারা কি এই ধরনের কোনো রিপ্লাই দিয়েছে তোমরা আজও পর্যন্ত দেখেছো? ঠিক এইরকম রিপ্লাই কিন্তু 4-5 দিন আগে অবধিও এই ভক্তি তার ভিউয়ার্সদের দিত। যেই কারণে একজন তো এরকমও কালকের ভিডিওতে কমেন্ট করেছিল যে আপনাকে কোনো কিছু ভালো কথা বলবো কি, আপনি তো এক্ষুনি বামামা তুলে গালমন্দ করতে বসে যাবেন। সেখানে কিন্তু এই ভক্তি কাকু অ্যান্সার দিয়েছিলেন সরি, কারণ আমার মনে হয় সেটা মেসিককে দিয়েছিল যে এই মুহূর্তে তুমি কিছু এই রকম করো না যেটাতে ভিউয়ার্সরা চটে যায় বা কোনো দিক থেকে কোনো কিছু প্রবলেমের সৃষ্টি হতে পারে। কিন্তু ওই যে স্বভাব যায় না মরলে, যে কথাটা প্রথমেই বললাম, যেই কারণে এখানে এই ভক্তি কাকু কিন্তু কি সুন্দর এই উত্তরটা দিয়েছে, তোমরা শুধু আমার ওপরের পাকা চুল কথা দেখলে, মানে কাকুর মনে হয় খুব ইচ্ছা আছে যেই সমস্ত ভিউয়ার্সদের সোনামণি মামণি বলে উত্তর দেয় তাদেরকে একটুখানি অন্য জায়গার পাকা চুলগুলোকে দেখাতে। দেখো আমি এই ধরনের কথা ভিডিওর মধ্যে কখনো বলি না, কিন্তু কোথাও না কোথাও বলতে আজকের ভিডিওতে বাধ্য হচ্ছি। তার যথেষ্ট বয়স হয়েছে এবং যেখানে এই যে কমেন্টটা করেছে, আশা রাখছি তার মেয়ের বয়সী বা তার থেকে তো নিশ্চয়ই ছোট, তাই না? তাহলে তাকে এই ধরনের অ্যান্সার যদি না দিয়ে কমেন্টটাই যদি রিমুভ করে দিত বা কমেন্টটাতে যদি অন্যভাবে উত্তরটা দিত যে সময় আসুক উত্তর তোমরা পেয়ে যাবে, এই ধরনের বা আরো অনেক রকম ভাবে কিন্তু যোগ্য জবাব স্ল্যাং ইউজ করা ছাড়াও, অভদ্রভাবে ছাড়াও কিন্তু ভদ্রভাবে দেওয়া যায়। কিন্তু এটাই হচ্ছে এদের পরিবারের একটা বিশাল বড় মানে গুণ, এরা এইভাবে মানুষকে উত্তর দেয়। এবং এ বলে নয়, এই টিনও কিন্তু এই রকমই ধরনের মেন্টালিটি রাখে, কিন্তু কোথাও না কোথাও সন্দীপদার মানে 7-5 বছর থেকে বুঝে গেছে যে না, সবাইকে এইরকম ভাবে কিন্তু উত্তর দিতে নেই। ওই কারণেই ও হয়তো বুঝে গেলেও ব্যাপারটাকে, তার বাবা সব জিনিসটাকে এইরকম ভাবেই নেয় যে সমস্ত কিছু জানি। কাকুর এতটাই ফ্যামিলির ভদ্রতা যেখানে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষকে কাজে পাঠিয়ে দেওয়া যায়, এবং সেখানে মানে ভিডিও তো দেখলাম যে অনেক টাকা ইনকামের কথা বলা হচ্ছে, যে টাকা ইনকাম করলে নাকি স্বামীকে আর বৌমাকে সোনার মোটা মোটা চেন করে দেবে। তো যেই পরিবারের ভিউয়ার্সদের টাকাতে মোটা মোটা সোনার চেন পরার শখ দেখে, সেই পরিবারের হয়তো এইটুখানি অন্তত বোধগম্য থাকা উচিত যে যেই মানুষগুলো আমাদেরকে ভিউজ দিচ্ছে তাদেরকে তাদের কমেন্ট সহ্য করতে পারবো না, ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো, কিন্তু তাদেরকে আমার কাঁচা পাকা চুল নিয়ে কখনো দেখাবার প্রসঙ্গ তোলাটা উচিতই না। আসলে এই কালচারে মানুষ হলে বা এই কালচারে নিজে মানুষ হয়েছে যেই কারণেই তো মেয়েটা এতটা ভদ্র হয়েছে, না মেয়েটা এতটাই ভদ্র হয়েছে যে পরকিয়া করে বেরিয়ে আসার পর, 2.5 বছরের সন্তান রেখে বেরিয়ে আসার পরও কিন্তু তার ফ্যামিলি তাকে সেই পরকিয়াতে সাপোর্ট করে বাবা মা হয়ে নিজের মেয়েকে বিক্রি করে নিজের আইডি ওপেন করে টাকা ইনকাম করছে, এবং যাদের যাদের মানে ভিউজে টাকা ইনকাম করছে তাদেরকে নিজের মানে পাকা চুল দেখাবার একটা তোমার প্রপোজ করছে সেই সমস্ত ভিউয়ার্সদের। মানে বুঝতে পারছো কতটা ভদ্র ফ্যামিলি এরা, না এতটাই নোংরা, এদের এই কমেন্টসের রিপ্লাই দেখলেই কিন্তু বোঝা যায়। একটা জিনিস তোমরা ভেবে দেখবে, আমরা কিন্তু কন্ট্রোভার্সি করি, আমাদের অনেক নেগেটিভ কমেন্ট আসে, হয়তো এরকম অনেক নেগেটিভ কমেন্ট আসে যেগুলো কারোর চোখের সামনে মানে যাওয়ার আগে আমাদের ওয়াইটি স্টুডিওতে আমরা দেখতে পাই, এগুলো সঙ্গে সঙ্গে আমরা দেনানদেন ডিলিট করে দিই, দেখতেই হয়তো ভিউয়ার্সরা পায় না যে এই কমেন্টটা এসেছিল, কারণ আমরা জানি যে তার এটা স্বভাব নোংরা কমেন্ট করবে, করুক না আমি আমার কাজ করে যাব, এবং কাজের যে রেজাল্ট সেটা তো একদিন সবার সামনে আসবে, তখনই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তো এই রকম নোংরা কমেন্টের রিপ্লাই যারা দেয় তাদের মন মানসিকতা, তাদের পরিবার কতটা ভদ্র, এবং সেই ভদ্র পরিবারে এই যে সন্তানটি গেলে কতটা ভদ্রভাবে মানুষ হবে। মানে এই যে আমাদের এখানে জলন আন্টি আছে, আর একজন যে দিদিভাই আছে যে কিনা আমাকে নিয়ে দুদিন খুব বলছে, মানে বলছিল, তাকে বলতে চাইছি যে দিদিভাই
আপনারা যে এত উঠে পড়ে লেগেছেন সন্তানটিকে ওদের বাড়িতে পাঠাবার জন্য, তো এই হচ্ছে পরিবারের কালচার, যে একটা কথা নিতে পারছে না, সেখানে নিজের পাকা চুলের একটা প্রসঙ্গ তুলে মানে তুলে ধরছে। সেই বাড়িতে সত্যিই কি এই বাচ্চাটি ভদ্রভাবে মানুষ হবে? মানে ওখানে ঝগড়া অশান্তি, ওখানেও বাচ্চাটিকে খারাপ জিনিস শেখানো হয়, এখানে এলে এটাই কি শেখানো হবে যে তোমাকে যে যা বলবে তার পাল্টা উত্তরে তুমি নোংরা থেকে নোংরাতম ভাবে তাদের ওপর একটা রিয়্যাক্ট করবে, এটাই কি শেখানো হয়? যাকে এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে, যেটা তোমরা প্রত্যেকে শুনতে চাইছো যে আজকে 24 তারিখ ঠিক কি হলো। ভগবানের কাছে এটাই আশা রাখবো যে যেটা হবে অবশ্যই ভালো হবে, কিন্তু একটা ইনফরমেশন তো অবশ্যই তোমাদের কাছে দেব, এবং যেটা এই ওয়াইটি প্ল্যাটফর্ম থেকেই কিন্তু পেলাম, সেই কারণেই তোমাদের কাছে শোনাতে এলাম বন্ধুরা। তো কিছুক্ষণ আগে আমাদের ম্যাডামের একটা কিন্তু কমিউনিটি পোস্ট পেলাম, সঙ্গীতা ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট, যেখানে কিন্তু উনি লিখেছেন যে পিটিশন জমা পরবর্তী ডেট ফেব্রুয়ারি মাসে, পরবর্তী ডেট কিন্তু পড়েছে ফেব্রুয়ারি মাসে। আজ দুর্যোগের কারণে এসডি এম সাহেব আজ বসেননি, আজকের সন্দীপের কেসের আপডেট কলকাতা হাইকোর্টে জলদি হিয়ারিং হয়ে যাবে তার আগে, সুতরাং সবাই আনন্দে থাকুন এবং হাইকোর্টের দিকে তাকিয়ে থাকুন সন্দীপের করা মামলায় কি হয় সেদিকে, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এখানে কিন্তু পরিষ্কারভাবে ম্যাডাম আমাদের জানিয়ে দিয়েছেন যে পিটিশন জমা পড়েছে পরবর্তী ডেট ফেব্রুয়ারি মাসে, আজ দুর্যোগের কারণে এসডিএম সাহেব আসেননি, তাই এই কেসটা সম্পর্কে সেইভাবে কিছুই আজকে কিন্তু আলোচনা হননি। আর এটাই আশা রাখতে বলেছে যে কেসটা খুব তাড়াতাড়ি হাইকোর্টে হিয়ারিং হয়ে যাবে এবং আমরা খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ পাবো। এইটুকুই কিন্তু এখনো পর্যন্ত ওয়াইটি প্ল্যাটফর্ম মানে সঙ্গীতা ম্যাডামের দেওয়া কমিউনিটি পোস্ট থেকে এটাই জানতে পারলাম, এবং এটাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা আমরা কাল থেকেই সন্দেহ করেছিলাম, যারা এই আমরা কন্ট্রোভার্সি করি, কাল থেকে আমরা এরকম একটা আন্দাজ করেছিলাম যে আজকে যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ একটা বিশাল বড় আকার ধারণ করতে পারে, যেই কারণে স্কুল ছুটি পড়ে মানে স্কুল ছুটি দিয়ে দিয়েছে বাচ্চাদের 4-5 দিন, এমনকি তোমার অনেক ট্রেন বাতিল করা হয়েছে, সেখানে এই বিষয়টা হবে কিনা এই নিয়ে প্রত্যেকটা ক্রিয়েটারের মনেই হয়তো একটা সন্দেহ ছিল, যেই কারণে আমরা সেইভাবে কিছু আপডেট কালকে রাত থেকে আজকে সকাল অবধি তোমাদের সামনে দিতে পারিনি, কারণ আমরা কোথাও না কোথাও বুঝতে পেরেছিলাম আজকে হয়তো কেসটার কোনোরকম কোনো কিছু রায় বেরোতে পারে না। তো তোমাদের কাছে আশা করছি একটা খবর দিতে পারলাম। হ্যাঁ, এটা কোনো গোপন সূত্রের খবর না, সঙ্গীতা ম্যাডামের কমিউনিটি পোস্ট থেকেই দেখতে পেলাম, যেই কারণে তোমাদের সামনে কিন্তু খবরটা দিতে চলেলাম। তো এই কমিউনিটি পোস্ট থেকে আমি এটুকুনি বলতে পারি, ম্যাডাম যেহেতু কালকে রাতেও আমাদেরকে সাহস দিয়েছেন, এমনকি এই সময়ও কমিউনিটি পোস্ট দিয়ে আমাদেরকে একটা সুন্দর নিউজ শেয়ার করেছে, সেখানে আশা রাখতেই পারি যে এখানে জয় কার হচ্ছে এটা বড় প্রশ্ন নয়, এখানে হচ্ছে এটাই সব থেকে বড় বিষয় জানার যে বাচ্চাটি তার বাবার বাড়িতেই থাকছেন, সে যেখানে ছোট থেকে মানুষ হয়েছে তার জন্য সত্যিই এটা একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে, যেই জায়গাটা সেই জায়গাটা হচ্ছে তার বাবার জায়গা, এবং সেই মানে সেই জায়গাতে ছোট্ট বাচ্চাটি আজ মাকে ছাড়া যেভাবে 1 বছর ধরে সুন্দরভাবে লালিত পালিত হচ্ছে, আগামী দিনগুলো সেইখানে থেকে আস্তে আস্তে বড় হবে এবং একটা ভালো মানুষের মতো মানুষ তৈরি হবে, নিজের মায়ের বাবার বাড়ির মতো অভদ্র কালচারে তাকে যেন মানুষ না হতে হয়, এই আশাই রাখবো দুর্গা মায়ের কাছে, যে আমরা যেটা দেখতে চাইছি যেটা শুনতে চাইছি আশা রাখছি সেটাই হবে, ছোট্ট বাচ্চা কিন্তু তার বাবার কাছেই থাকবে। দেখলে তো প্রথম ডেটটাতে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কোথা থেকে হঠাৎ উদয় হয়ে সেই ডেটটাও ক্যান্সেল হয়ে পরবর্তী মাস কিন্তু একটা ডেট পড়ে গেল, হতেই তো পারত আজকে রায় বেরিয়ে আজকেই সন্তানটা তার মায়ের কাছে চলে যেতে পারতো, কিন্তু না, দেখো ভগবানের কি লীলা, আজকের ডেটেই কিন্তু সেই ঝড়টা আসবার একটা পূর্বাভাস আমাদের সামনে দেওয়া হলো, যেই কারণে ডেটটাও পিছিয়ে গেল, 1 মাস হলেও তো এখন বাচ্চাটি সুন্দরভাবে বাবা মার মানে সরি বাবার কাছে থাকছে, এবং পরবর্তী ডেটেও আশা রাখছি যে বাচ্চাটি ফাইনাল ভাবে এটাই আমরা জানতে পারবো তার বাবার কাছেই থাকবে, কারণ ভগবানও চাইছেন যে বাচ্চাটির সাথে কোনো ভুল জিনিস যাতে না হয়, এত এত মানুষের পুজো দেওয়া, এত এত মানুষের আশীর্বাদ, এত এত মানুষের ভালোবাসা কখনো কিন্তু বিফলে যেতে পারেন না। আর বলবো না যে যারা টিনের লাভার্স তারা বাচ্চাটির ক্ষতি চায়, তারাও কিন্তু বাচ্চাটার ভালো চায়, কিন্তু বাচ্চাটার ভালো চায় এই অর্থে যে বাচ্চাটি তার মায়ের কাছে এলে ভালো মানুষ হবে, কিন্তু ওপরওয়ালা উপরে যিনি আছেন তিনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন যে কে প্রতি মুহূর্তে সমস্ত কিছু লুকাচ্ছে, আর কে প্রতি মুহূর্তে সত্যি নিজের সন্তানকে ভালো একটা জীবন দেওয়ার জন্য লড়াইয়ের পর লড়াই করে চলেছে, বিনা কোনো কারণে তাকে আজকে এই কোর্ট কাচারি জেল এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে, কি না তার ওয়াইফ পরকীয়া করে বেরিয়ে গিয়ে তার উপর নানান রকম মিথ্যা অ্যালিগেশন লাগিয়ে
এই মুহূর্তে ছোট বাচ্চাটিকে নেওয়ার জন্য একটা বিশাল বড় ফন্দি ফিকির করছে। তো আও কাকু গেল কোথায়, ভিডিও প্রাইভেট করে দিলেন? মানে কিছু তো একটা ঝমক চমক পড়েছে তাই না, যেই কারণে হয়তো ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে। যাক, সেই বিষয় নিয়ে আশা রাখছি কিছু না কিছু তথ্য জানতে পারবো। তো চলো বন্ধুরা, আশার ভালো একটা আপডেট তোমাদের সামনে দিতে পারলাম, এরপর তো দেখা যাবে পরবর্তী বিষয় কি হয়। তো চলো, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি। আরও যদি কিছু আপডেট পেয়ে থাকি, এটা তো ম্যাডামের কাছ থেকে জানতে পারলাম, আরও যদি পার্সোনালভাবে কোনো কিছু আপডেট পেয়ে থাকি অবশ্যই কিন্তু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাচ্ছি। তো চলো